অধ্যক্ষ অত্যন্ত আপত্তিকর কথা বলেছে। উনি যদি বলতেন একটি বাংলার সুন্দর গান আমরা গাইব যাতে বাঙালির কিছুটা সমর্থন আছে বা ইমোশন আছে, সেটা বললে তো আমরা গাইতাম। উনি বলছেন এবারে জাতীয় সঙ্গীত গাওয়া, আপনারা যারা গ্যালারিতে ছিলেন বাংলার জাতীয় সঙ্গীত হয়, কাশ্মীর সে কন্যাকুমারী দেশ আমারি দেশ আমারি, ভারতবর্ষকে টুকরো করা যাবে না, ইটস এ ভেরি ব্যাড ইন্টেনশন বাই দি চিফ মিনিস্টার। তিনি বলছেন বাংলার জাতীয় সঙ্গীত, আমরা ওই জন্য যে দেশের জাতীয় সঙ্গীত গেছি ওনার উর্বর মস্তিষ্ক প্রসিত, যা খুশি চাপিয়ে দিবেন, ওনার পার্টির কর্মচারীরা মেনে নিতে পারে, জনগণ মানবে না, আর বিজেপির মানার কোনো প্রশ্ন নেই। আমরা রাষ্ট্রবাদ দেশপ্রেম ভারত মাতা, এর বাইরে আমরা এই ইস্যুগুলোতে কোনো কম্প্রোমাইজ করবো না, জিরো টলারেন্স।